বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে দেখাবো, মেসেঞ্জারে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সেই ব্লকটা আপনি নিজে থেকেই আনব্লক করতে পারবেন। অনেক সময় বিভিন্ন কারণে বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড আপনাকে যদি মেসেঞ্জার থেকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি তাদের সাথে মেসেঞ্জারে কোনোভাবে যোগাযোগ করতে পারেন না, চ্যাটিং, ভিডিও কল, অডিও কল কোনো কিছুই করতে পারেন না। তো আপনাকে যে ব্লক করেছে তার সাহায্য ছাড়াই আপনি নিজেই মেসেঞ্জার থেকে ব্লকটা ছাড়িয়ে নিতে পারবেন, মানে আনব্লক করতে পারবেন। তো মূল কথা হচ্ছে, মেসেঞ্জার আপনাকে যেই ব্লক করুক না কেন, সেটা আপনি এক তুড়ি মেরেই আনব্লক করে তাকে অবাক করে দিতে পারবেন। তো এই গোপনীয় কাজটি করতে হলে আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে এই কাজটি আপনি কোনোভাবেই করতে পারবেন না, কারণ ভিডিওটির প্রতিটা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন মূল টপিকে চলে যাই। তো মেসেঞ্জারে এই ব্লক খোলাটা আপনার কাছে কঠিন মনে হলেও এটা কঠিন কিছুই না। তবে আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার উপকার হবে না, তাহলে ভিডিওটি ছেড়ে বেরিয়ে যেতে পারেন। আর যদি মনে করেন আপনার ব্লক খোলাটা খুবই জরুরি, তাহলে ভিডিওটি আপনি নিশ্চিন্তে দেখতে পারেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আমার দেখানো স্টেপগুলো ফলো করে কাজ করলে আপনার সমস্যার সমাধান সাথে সাথেই করে নিতে পারবেন। আর যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে কমেন্ট বক্সে ইচ্ছামতো গালিগালাজ করবেন। আর যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কিন্তু ফিরে এসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বেশি কথা বলে ফেলেছি, এবার আমরা সরাসরি মূল টপিকে চলে যাব। তো মেসেঞ্জারে ব্লক খুলতে হলে সর্বপ্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে মেসেঞ্জার লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে আপনার মেসেঞ্জার অ্যাপটা চলে আসবে। তো আপনার মেসেঞ্জার অ্যাপটা আপডেট করা না থাকলে এখানে আপডেট লেখা দেখাবে, আপনি আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন। তো আমার আপডেট করা আছে, তাই ওপেন লেখা দেখাচ্ছে। আপনার আপডেট করা হয়ে গেলে মেসেঞ্জার অ্যাপটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের হোম পেজে কিন্তু আমার ফেসবুকের সকল বন্ধুরা রয়েছে। তো এখানে দেখেন একটি ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ডটা কিন্তু আমাকে ব্লক করেছে। তার সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না, ভিডিও কল, অডিও কল, চ্যাটিং কিছুই করতে পারছি না। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে একেবারেই ব্লক করে দিয়েছে, কিছুক্ষণ হলো সে আমাকে ব্লক করেছে। তো এই ব্লকটা এখন আনব্লক করে সরাসরি আপনাকে দেখাবো। তো আপনাকে যে ব্লক করবে তার চ্যাটিং অপশানে আসবেন, তারপর উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন একটি আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজের উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন তিনটি অপশান দেওয়া আছে, ওপেন চ্যাট হেড, ডিটেলস কনভারসেশন, রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। তো ব্লকটা খুলতে হলে আপনি 3 নম্বর অপশানে ক্লিক করবেন, রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম ওকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পরবর্তী নতুন একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এই পেজে দেখতে পাচ্ছেন দুটি স্ক্রিনশট কিন্তু এখানে সরাসরি নিয়ে নিয়েছে। তো যে আপনাকে ব্লক করবে তার আইডি ও ব্লক পেজের একটি স্ক্রিনশট মেসেঞ্জার অটোমেটিক এখানে নিয়ে নেবে, আপনাকে কোনো স্ক্রিনশট নিতে হবে না, মেসেঞ্জারই নিয়ে নেবে। তো স্ক্রিনশট দুটি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেওয়া আছে, এই অপশানগুলোর ভেতরে দেখেন একটি অপশান আছে ব্লক আনব্লক, আপনি এই ব্লক আনব্লক অপশানটি সিলেক্ট করবেন। ব্লক আনব্লক অপশানটি সিলেক্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন একটি খালি বক্স আছে, এই বক্সে আপনাকে সামান্য কয়েকটা কথা লিখতে হবে। এটাই হচ্ছে মূল টপিক। এখানে যদি আপনি সঠিকভাবে আপনার সমস্যাটা লিখতে পারেন তাহলে ব্লকটা সহজেই খুলে যাবে। তো এখানে কী লিখবেন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই লেখাটা আপনাকে এখানে লিখতে হবে, আমি যেটা লিখলাম হুবহু একই লেখা আপনি এখানে লিখে দেবেন। এটাই হচ্ছে মূল টেকনিক, এটা আপনি ভালোভাবেই পড়ে নেবেন। আমি এখানে লিখেছি, হ্যালো মেসেঞ্জার টিম, সামথিং প্রবলেম, আই ক্যান নট সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড, আই এম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ব্লক মি, প্লিজ আনব্লক অটোমেটিক অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড মেসেজ, থ্যাংকস। এই লেখাগুলো আপনি এখানে লিখে দেবেন, সম্পূর্ণ লেখাটা এখানে লিখে দেবেন। এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবেন। তো এই লেখাটা ও স্ক্রিনশট দুটি মেসেঞ্জার টিমের কাছে চলে যাবে, তারা এই লেখাটা দেখে বুঝতে পারবে যে আপনাকে কেউ ব্লক করেছে। তাই মেসেঞ্জার টিম অটোমেটিকই ব্লক আনব্লক করে দেবে, আপনার সমস্যার সমাধান করে দেবে। তো উপরে দেখতে পাচ্ছেন একটি সেন্ড অপশান রয়েছে, এই সেন্ড অপশানে ক্লিক করলে এটা মেসেঞ্জার টিমের কাছে চলে যাবে। তো এটা সেন্ড হওয়ার পরে মেসেঞ্জার থেকে ব্লকটা সহজে আনব্লক করে দেবে, আপনাকে যে ব্লক করেছে সে কিন্তু আনব্লক করবে না, মেসেঞ্জার টিম অটোমেটিক আনব্লক করে দেবে। তো এখন আপনি ভাবছেন আনব্লক তো হলো না, তো এটা সাথে সাথে আনব্লক হবে না, এটা আনব্লক হতে 6 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে। তো আমি 6 ঘন্টা পরে আবারও ফিরে আসছি।
দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ডটা কিন্তু আমাকে ব্লক করেছিল, কিন্তু এখন ব্লকটা আর নেই, আনব্লক হয়ে গেছে, মেসেঞ্জার থেকে অটোমেটিক আনব্লক করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা এই কাজগুলো করার পর কয়েক ঘন্টা অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনার ব্লকটা আনব্লক হয়ে গেছে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।